Dear viewers, welcome to my YouTube video channel, Oil Eye Anatomy. I am Professor Dr. Mohammad Ashfaqur Rahman. Today, my topic of discussion is the eyeball. It's a very, very important organ. In fact, it is the organ of vision. And it is globe-shaped. As we can see, this is globe-shaped. And it occupies the interior part of the orbit. So the cavity here, this cavity is the orbital cavity or simply called orbit. And eyeball is located in interior part of the orbital cavity or orbit. Its diameter is 25 millimeter. 70% of the all sensory receptors of our body are located in the eyes. Tar mane darache je amader body te joto sensory receptor ache tar 70% receptor thake আইবলের মাঝে দুটো আইবল মিলে আমাদের সেরিব্রামের 40% সেরিব্রাল কর্টেক্স কিন্তু জড়িত থাকে ভিজুয়াল ইনফরমেশনকে প্রসেসিং করার কাজে সুতরাং আর বাকি 60% সেরিব্রাল কর্টেক্স ইনভলভ থাকে অন্যান্য কাজে তার মানে কত ইম্পর্টেন্ট একটা অর্গান এই আইবল একটা গানই আছে চোখ যেমনের কথা বলে আরেকটা গান আমরা চোখ নিয়ে মনে পড়ে আমার সেটা হচ্ছে হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ সো এই চোখ খুব ইম্পর্টেন্ট অর্গান আমরা প্রথমে জানব যে আইবলে কি কি লেয়ার আছে হোয়াট আর দা লেয়ার্স অফ দি আইবল আমরা সিম্পলি বলতে পারি আইবলে তিনটা লেয়ার আছে সবার বাইরে থাকে হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার যার আরেক নাম হচ্ছে টিউনিকা ফাইব্রোসা এই যে এখানে দেখা যাচ্ছে সাদা যে লেয়ারটা এই সাদা লেয়ারটা হচ্ছে আউটার ফাইব্রাস লেয়ার যার আরেক নাম টিউনিকা ফাইব্রোসা অথবা এর আরেকটা নাম কর্নিও স্ক্লেরাল লেয়ার কর্নিও স্ক্লেরাল লেয়ার কারণ এর সামনের অংশটুকু হচ্ছে কর্নিয়া আর পিছনের অংশটুকুকে বলে স্ক্লেরা তাইলে পুরো লেয়ারটার নাম কর্নিও স্ক্লেরাল লেয়ার মিডল লেয়ারটা হচ্ছে ভাস্কুলার লেয়ার যার নাম টিউনিকা ভাস্কুলোসা অ্যান্ড ইনার লেয়ার এটা হচ্ছে নার্ভাস লেয়ার যার নাম হচ্ছে টিউনিকা নার্ভোসা এই যে আমি একটা ইয়েলো কালার লেয়ার দেখতে পাচ্ছি সাথেই কমলা রঙের জিনিস এই দুটো মিলে একটাই লেয়ার তৈরি করেছে যার নাম হচ্ছে ইনার নার্ভাস লেয়ার বা টিউনিকা নার্ভোসা সো বেসিক্যালি আইবলের মাঝে তিনটা লেয়ার আছে টিউনিকা ফাইব্রোসা টিউনিকা ভাস্কুলোসা অ্যান্ড টিউনিকা নার্ভোসা এবার আমি একটু সাব লেয়ার গুলো নিয়ে আলাপ করব সেটা হচ্ছে সবার বাইরে থাকে টিউনিকা ফাইব্রোসা অর কর্নিও স্ক্লেরাল লেয়ার এর দুটো পার্ট একটা হচ্ছে স্ক্লেরা যেটা থাকে পোস্টেরিয়রলি এই যে অনেক মোটা একটা লেয়ার দেখা যাচ্ছে এই পর্যন্ত এইটাকে বলা হয় হচ্ছে স্ক্লেরা এখান থেকে একেবারে এই পর্যন্ত দিস ইজ স্ক্লেরা আর সামনে যে ট্রান্সপারেন্ট জায়গাটুকু দেখা যাচ্ছে এইটার নাম হচ্ছে কর্নিয়া কর্নিয়া এবং স্ক্লেরা মিলেই হচ্ছে টিউনিকা ফাইব্রোসা অর কর্নিও স্ক্লেরাল লেয়ার দেন মিডল লেয়ারটার নাম হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা এই দিস মিডল পিঙ্ক লেয়ার টিউনিকা ভাস্কুলোসার আরেক নাম ইউভিয়া অর ইউভিয়াল ট্র্যাক্ট ইউভিয়া বলে অর ইউভিয়াল ট্র্যাক্ট বলে টিউনিকা ভাস্কুলোসা এর আবার তিনটা পার্ট আছে টিউনিকা ভাস্কুলোসার তিনটা পার্ট সবার পিছনে এই যে পিঙ্ক পার্টটা এই পর্যন্ত দিস ইজ কল্ড কোরয়েড এই পার্টটার নাম হচ্ছে কোরয়েড এই পর্যন্ত দেন এই যে উঁচু জায়গাটুকু দেখা যাচ্ছে তার নাম হচ্ছে সিলিয়ারি বডি দিস ইজ সিলিয়ারি বডি আর তিন নাম্বার হচ্ছে এই যে সামনের যে পার্টটুকু দেখা যাচ্ছে পর্দিতাংশের মতো এর নাম হচ্ছে আইরিশ সো কোরয়েড সিলিয়ারি বডি অ্যান্ড আইরিশ মিলে টিউনিকা ভাস্কুলোসা অর ইউভিয়া অর ইউভিয়াল ট্র্যাক্ট সবার ইনারে সবচেয়ে ভিতর দিকে আছে সবার ভিতরে আছে টিউনিকা নার্ভোসা যার আরেক নাম রেটিনা টিউনিকা নার্ভোসার আরেক নাম রেটিনা রেটিনাতে আমরা দেখব আবার দুটো পার্ট আছে একটা হচ্ছে অপটিক পার্ট অফ দি রেটিনা অপটিক পার্ট ঠিক আছে এইটুকু হচ্ছে এই যে ইয়েলো কালার এটা হচ্ছে অপটিক পার্ট অফ দি রেটিনা আর আরেকটা পার্ট হচ্ছে নন ভিজুয়াল রেটিনা নন ভিজুয়াল রেটিনা যেটা সিলিয়ারি বডি এবং আইরিশের পিছনে থাকে সিলিয়ারি বডি এবং আইরিশের পোস্টেরিয়র অ্যাস্পেক্টে লেগে থাকে এর নাম হচ্ছে নন ভিজুয়াল রেটিনা আর পিছন দিকে থাকে হচ্ছে অপটিক পার্ট অফ দি রেটিনা
So these are the sublayers of the eyeball. Now amra janbo eyeball e ki ki chamber ache. Eyeball er majhe amra dekhbo tinta chamber amra pabo. Prothom chamber tar nam anterior chamber. This one is the anterior chamber. It lies between shamne ache cornea ar pichone ache iris. So the chamber between cornea and iris tar nami hocche anterior chamber. Then আরেকটা chamber হচ্ছে posterior chamber. এটা খুবই narrow একটা chamber. The chamber between iris and lens. Iris আর lens এর মাঝখানে আছে posterior chamber. So this is the anterior chamber. আর এই জায়গায় থাকে posterior chamber. আর lens এর পিছনে lens এবং এই optic part of the retina বা visual retina তার মাঝখানে যে chamberটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে vitreous chamber. So eyeball er majhe tinta chamber ache, anterior chamber, posterior chamber and vitreous chamber. Anterior chamber hoche the space between cornea and iris. Shamne cornea, pichone iris, tar majhkane je space, this space is called anterior chamber. And this chamber is filled with aqueous humor. Ekta fluid de fill up kora thake, tar naam hoche aqueous humor. এবং এই anterior chamber posterior chamber এর সাথে communicate করে through an opening in the iris which is called pupil. So anterior chamber posterior chamber communicate করে pupil নামে একটা opening দিয়ে. Now চলে যাচ্ছে posterior chamber. Posterior chamber হচ্ছে the space between iris and lens. So the space between iris and lens is called posterior chamber. And this chamber is also filled with the aqueous humor. And we know that anterior chamber and posterior chamber communicate with each other through the pupil. Vitreous chamber hocche the space between lens and the neural retina. Neural retina, ei retina ebong ei lens er majhkhane je space tar nami hocche vitreous chamber. Vitreous chamber ta fill kora thake by vitreous body or vitreous humor diye. Ei je ekhane dekha jacche this is the vitreous body or vitreous humor. Now ektu janbo eyeball e ki ki segment ache. Eyeball e dutu segment ache. Ekta hocche anterior segment ar ekta hocche posterior segment. Ki ki prothome cornea then anterior chamber posterior chamber and their content. তাহলে কর্নিয়া এবং দুটো চেম্বার এবং সেই চেম্বারের কন্টেন্ট এই নিয়ে হচ্ছে এন্টেরিয়র সেগমেন্ট অফ দি আই আরেকটা সেগমেন্ট হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট সেখানে কি পড়বে ভিট্রিয়াস হিউমার তারপরে এই যে ভিজুয়াল রেটিনা রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম দেন পোস্টেরিয়র স্ক্লেরা স্ক্লেরা এই যে স্ক্লেরা দেন ইউভিয়া মানে মিডল কোর্ট এইগুলো মিলে হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট বলে তাহলে পোস্টেরিয়র সেগমেন্টে আমরা কি কি পাই সিকোয়েন্সিয়ালি বলি আমি প্রথমে আমরা পাবো স্ক্লেরা তারপরে পাবো হচ্ছে ইউভিয়া মানে ইউভিয়াল ট্র্যাক্ট বা দ্যাট ইজ মিডল লেয়ার তারপরে পাবো রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াম তারপরে হচ্ছে ভিজুয়াল রেটিনা তারপরে পাবো এই এটা হচ্ছে ভিট্রিয়াস চেম্বার এই মিলে হচ্ছে পোস্টেরিয়র সেগমেন্ট নাও আইবলের মধ্যে কিছু মিডিয়া আছে যার মধ্য দিয়ে লাইট যখন পাস করে সে বেঁকে যায় লাইট পাস করে যাওয়ার সময় যখন একটা মিডিয়া থেকে লাইট অন্য মিডিয়াতে পাস করবে তখন লাইটের বেঁকে যাওয়াকে বলে প্রতিসরণ সো আর প্রতিসরণের যে ইন্ডেক্স মাত্রা তাকে বলে প্রতিসরাঙ্ক অর রিফ্রাকটিভ ইন্ডেক্স বা রিফ্রাকটাইল ইন্ডেক্স তো আইবলের মধ্যে আমরা জানতে চাই কি কি রিফ্রাকটাইল মিডিয়া আছে বা ডায়াপটেরিক মিডিয়া পাওয়া যায় আমরা দেখব আইবলের মাঝে চারটা এরকম রিফ্রাকটাইল মিডিয়া পাওয়া যাবে ঠিক আছে কি কি সবার প্রথমে পাবো কর্নিয়া প্রথমে লাইট কর্নিয়াতে পড়ে এখানে দুটো মিডিয়া একটা হচ্ছে কর্নিয়া নিজের একটা মিডিয়া প্লাস তার আগে লাইটটা ছিল বাতাসের মাঝে সো দুটো মিডিয়ার মধ্যে এখানে একটা জাংশন নাল পয়েন্ট ট্রানজিশনাল জোন এটা সো এখানে লাইট বেঁকে যায় সো কর্নিয়া হচ্ছে একটা রিফ্রাকটাইল মিডিয়া ঠিক আছে কর্নিয়া রিফ্রাকটিভ ইন্ডেক্স 1.376 দা হাইয়েস্ট রিফ্রাকটিভ ইন্ডেক্স হচ্ছে এই কর্নিয়াতে পাওয়া যায় সবচেয়ে বেশি লাইট বাকে হচ্ছে এই কর্নিয়াতে
দেন অ্যাকোয়াস হিউমার আর একটা রিফ্রাকটাইল মিডিয়া, লেন্স একটা রিফ্রাকটাইল মিডিয়া লেন্স, দেন হচ্ছে ভিট্রিয়াস হিউমার বা ভিট্রিয়াস বডি ইজ অ্যানাদার রিফ্রাকটাইল মিডিয়া। সো আমরা পেয়ে গেলাম চারটা রিফ্রাকটাইল মিডিয়া বা ডায়াপটেরিক মিডিয়া, সবার প্রথমে কর্নিয়া, দেন অ্যাকোয়াস হিউমার, দেন লেন্স, দেন ভিট্রিয়াস হিউমার, এইগুলো হচ্ছে রিফ্রাকটাইল মিডিয়া বলে এগুলোকে। প্রথমে এইবার আমি চলে যাব ইন্ডিভিজুয়াল লেয়ার নিয়ে। প্রথম যে লেয়ার আইবলে আছে তার নাম ফাইব্রাস লেয়ার অব দি আইবল, ফাইব্রাস লেয়ার, এবং এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার। ফাইব্রাস লেয়ারটাই আউটার মোস্ট লেয়ার। এর কাজ কি এই লেয়ারের? এক নম্বর হচ্ছে ইট প্রোটেক্ট দ্য মোর ডেলিকেট ইন্টারনাল স্ট্রাকচার, ভিতরের অনেক সূক্ষ্ম ইন্টারনাল স্ট্রাকচারকে সে প্রোটেকশন দেয়। দুই নম্বর, এই স্ক্লেরাতে মানে এই ফাইব্রাস লেয়ারের মাঝেই অনেক মাসল অ্যাটাচমেন্ট হয়, মাসল অ্যাটাচমেন্টে হেল্প করে। সো দুটো বড় কাজ, ঠিক আছে? একটা হচ্ছে আমি বলেছি ফাইব্রাস লেয়ার কি করে ইনার ডেলিকেট স্ট্রাকচার গুলোকে প্রোটেকশন দেয়, আর দুই নম্বর হচ্ছে মাসল অ্যাটাচমেন্টে হেল্প করে। এই ফাইব্রাস লেয়ারের কি কি পার্ট আছে? দুটো পার্ট, একটা হচ্ছে স্ক্লেরা, এই হচ্ছে স্ক্লেরা, ব্লু কালার অংশটুকুই স্ক্লেরা। অ্যাকচুয়ালি স্ক্লেরা হচ্ছে যে আউটার ফাইব্রাস লেয়ারের 5/6, 6/5 হচ্ছে স্ক্লেরা, এবং এই স্ক্লেরা আইবলের পোস্টেরিয়র পার্ট প্লাস ল্যাটারাল পার্টকে কভার করে। সো ইট কভার্স পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল পার্ট অফ দি আইবল। আরেকটা পার্ট হচ্ছে কর্নিয়া, এই যে সামনে আছে, আমরা বলেছিলাম 6/5 হচ্ছে স্ক্লেরা, তাহলে 6/1 হচ্ছে কর্নিয়া, ক্লিন কাট, অ্যাবাউট 1/6 অফ দি সারফেস হচ্ছে কর্নিয়া, আর কর্নিয়া থাকে ইন্টেরিয়রলি, ইট কভার্স ইন্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র অ্যান্ড ল্যাটারাল পার্টকে কভার করে হচ্ছে স্ক্লেরা। প্রথমে আমরা যাব স্ক্লেরাতে। স্ক্লেরা হচ্ছে একটা অপাক লেয়ার যেটা ডেন্স কানেকটিভ টিস্যু, স্ক্লেরা হচ্ছে একটা অপেক ডেন্স কানেকটিভ টিস্যু, এবং কনজাংটিভার মধ্য দিয়ে আমরা স্ক্লেরাকে দেখতে পাই চোখের সাদা অংশ হিসেবে। আমাদের চোখে আমরা সাদা অংশ বলে একটা অংশ জানি, সাপোজ দিস ইজ আওয়ার আইবল, এই আইবলের মধ্যে এই মাঝখানে থাকে হচ্ছে কর্নিয়া, এখানে হচ্ছে কর্নিয়া, এই হচ্ছে পিউপিল, আর এই কর্নিয়াটা এখানে এরকম স্ট্রায়েটেড থাকে, দিস ইজ দা কর্নিয়া। কর্নিয়া ছাড়া কর্নিয়ার পাশে এই যে সাদা অংশটুকু দেখা যায়, দিস হোয়াইট রিজিয়ন ইজ দা স্ক্লেরা, এবং এইটুকু হচ্ছে হোয়াইট অফ দি আই, চোখের সাদা অংশ বলা হয় এটাকে, হোয়াইট অফ দি আই, এটা কিন্তু অ্যাকচুয়ালি স্ক্লেরা। বাচ্চাদের ক্ষেত্রে স্ক্লেরার কালার হচ্ছে ব্লুইশ, কারণ বাচ্চাদের স্ক্লেরা অনেক থিন থাকে। তার সেকেন্ড যে লেয়ার যার নাম হচ্ছে মিডিল ভাস্কুলার লেয়ার, সেই ভাস্কুলার লেয়ারের ব্লাড ভেসেল গুলো এই থিন হওয়ার কারণে ব্লাড ভেসেল থেকে কিছু কালার এই লেয়ারের মাঝে প্রতিফলিত হয়, আলটিমেটলি দেখবো আমরা বাচ্চাদের আই স্ক্লেরার কালার হচ্ছে ব্লুইশ। কিন্তু ওল্ড, যত একটা লোক বয়স বাড়তে থাকে তত তার আইরিশে এই স্ক্লেরার কালার হয়ে যাবে ইয়েলোইশ, হলুদের মতো হয়ে যায় কালার। স্ক্লেরার বাইরে আমরা দেখবো এক্সটার্নালি বালবার ফাসা দিয়ে কভার করা থাকে, স্ক্লেরা ইজ কভার্ড বাই বালবার ফাসা, এবং এই স্ক্লেরাতেই মাসল অ্যাটাচমেন্ট হয়। আমি একটু আগে বলেছিলাম আউটার ফাইব্রাস লেয়ার মাসল অ্যাটাচমেন্টে হেল্প করে, এই মাসল অ্যাটাচমেন্টে আসলে হেল্প করে হচ্ছে এই স্ক্লেরা, ঠিক আছে? কোন মাসল? তারা হচ্ছে এক্সট্রা অকুলার মাসল, এবং এই স্ক্লেরাকে অনেক ব্লাড ভেসেল এবং নার্ভ পিয়ার্স করে অছিদ্র করে ঢুকে পড়ে। স্পেশালি এই যে পিছনে অপটিক নার্ভ, সেও কিন্তু এই স্ক্লেরাকে পায়ার্স করেই ঢুকে যায় আইবলের মধ্যে। আর স্ক্লেরা ইন্টারনালি ভিতর দিকে স্ক্লেরা করয়েডের সাথে লুজলি লেগে থাকে, স্ক্লেরা ইন্টারনালি করয়েড মানে সেকেন্ড লেয়ার ভাস্কুলার লেয়ারের সাথে লুজলি লেগে থাকে। স্ক্লেরাতে আমরা তিনটা লেয়ার দেখবো, একটা হচ্ছে ইপিস্ক্লেরাল লেয়ার বা ইপিস্ক্লেরা, দেন হচ্ছে সাবস্টেনশিয়া প্রোপ্রিয়া যার নাম স্ক্লেরা প্রপার, আর তারপরে লেয়ারটার নাম হচ্ছে সুপ্রা করয়েড লেমিনা বা লেমিনা ফুসকা। ফুসকা নাম শুনেই তো ফুচকার কথা মনে পড়ে যায়, এবং তেঁতুলের টেস্টের জন্য জিভে জল চলে আসে। যাই হোক, আমরা বুঝলাম স্ক্লেরার তিনটা লেয়ার আছে, ইপিস্ক্লেরা, সাবস্টেনশিয়া প্রোপ্রিয়া বা স্ক্লেরা প্রপার, সুপ্রা করয়েড লেমিনা অর লেমিনা ফুসকা। সুপ্রা করয়েড বলা হচ্ছে কারণ করয়েডের ঠিক
ঠিক উপরে থাকে এই সুপ্রাকোরয়েড লেমিনা, এবং এটা হচ্ছে স্ক্লেরার ইনার মোস্ট লেয়ার। নাও চলে আসলাম কর্নিয়াতে। কর্নিয়া আমরা জানি কর্নিয়া কভার করে ইন্টেরিয়র 1/6 অফ দি সারফেস অফ আইবল কে কভার করে কর্নিয়া, এবং এই কর্নিয়াটা পোস্টেরিয়রলি কন্টিনিউয়াস হয় উইথ দ্য স্ক্লেরা। এই যে এইটুকু হচ্ছে কর্নিয়া, তারপরে হচ্ছে স্ক্লেরা। সো কর্নিয়া ইজ কন্টিনিউয়াস উইথ দ্য স্ক্লেরা পোস্টেরিয়রলি এট দ্য জাংশনাল জাংশন। এই জাংশনটার নাম হচ্ছে লিম্বাস, এই জাংশনের নাম হচ্ছে লিম্বাস। সো স্ক্লেরা এবং কর্নিয়া লিম্বাস রিজিয়নে তারা কন্টিনিউয়াস। এর আরেকটা নাম হচ্ছে কর্নিও স্ক্লেরাল জাংশন, কর্নিও স্ক্লেরাল জাংশন বা লিম্বাস বলে। কর্নিয়া হচ্ছে একটা কালারলেস, ইট ইজ কালারলেস এন্ড ট্রান্সপারেন্ট। লাইট পাস করবে, সো ট্রান্সপারেন্ট তো হোনা চাহিয়ে, এন্ড কমপ্লিটলি ভাস্কুলার, এর কোনো ভাস্কুলারিটি নাই, যে কারণে ইট অ্যালাউজ লাইট টু এন্টার দ্য আইবল, এর মধ্য দিয়ে এই কারণে আমরা দেখব লাইট পাস করতে পারে। ঠিক আছে, কালারলেস, ট্রান্সপারেন্ট, কমপ্লিটলি অ্যাভাস্কুলার, এই জন্য এর মধ্য দিয়ে লাইট পাস করতে পারে, এবং সে একটা রিফ্রাকটাইল মিডিয়া হিসেবে কাজ করে যা রিফ্রাকটিভ ইন্ডেক্স হাইয়েস্ট। চারটা রিফ্রাকটাইল মিডিয়ার মাঝে কর্নিয়ার রিফ্রাকটাইল ইন্ডেক্স হাইয়েস্ট। কর্নিয়ার সোর্স অফ নিউট্রিশন কি? কর্নিয়া তো টিস্যু দিয়ে তৈরি, আমরা বলছি কর্নিয়া হচ্ছে ভাস্কুলার, তাহলে কর্নিয়া নিউট্রিশন কোথা থেকে পায়, এইটা আমাকে এখন জানতে হবে। কর্নিয়া তিন জায়গা থেকে নিউট্রিশন পায়, কি কি? এক নম্বর হচ্ছে কর্নিয়ার সামনে থাকে চোখের পানি যার নাম টিয়ার, এই টিয়ার এর মাঝে কিছু নিউট্রিশন থাকে, কিছু অক্সিজেন ডিজলভ থাকে, সো এই টিয়ার থেকে কর্নিয়া নিউট্রিশন পায়। দুই নম্বর হচ্ছে এই কর্নিয়ার ঠিক পিছনে থাকে ইন্টেরিয়র চেম্বার which is filled with aqueous humor, so cornea secondly nutrition pie from the aqueous humor, and tin number hocche cornea nutrition pie ei limbus region e je blood vessel gulo thake shei blood vessel theke, so blood vessels present at limbus, eta ami ei bhabe dekhachhi cornea source of nutrition ta. Ek number cornea nutrition pie samne theke, samne ki ache tear theke, দুই নাম্বার কর্নিয়া নিউট্রিশন পায় এই পিছন থেকে, পোস্টেরিয়রলি থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, সো অ্যাকুয়াস হিউমার থেকে, আর তিন নাম্বার নিউট্রিশন পায় কর্নিয়া এই লিম্বাস রিজিয়নে থাকা ব্লাড ভেসেল থেকে, দ্য ব্লাড ভেসেলস প্রেজেন্ট অ্যাট লিম্বাস, এই তিন জায়গা থেকে কর্নিয়া নিউট্রিশন পায়। প্রশ্ন হচ্ছে যে কর্নিয়া একটা ভাস্কুলার, এর বেনিফিট কি? বেনিফিট হচ্ছে কর্নিয়া ভাস্কুলার এর বেনিফিট হচ্ছে এই জন্য ভাস্কুলার থাকার কারণে সে কিন্তু ট্রান্সপারেন্ট হতে পারে, যদি এখানে ব্লাড ভেসেল থাকতো তাহলে সেই ব্লাড ভেসেলের মাঝে লাইট বাধা পড়তো এবং আলটিমেটলি কোনো অবজেক্ট ক্লিন কাট দেখা যেত না। সো কর্নিয়ার অ্যাভাস্কুলারিটির এটা হচ্ছে একটা বেনিফিট যে অ্যাভাস্কুলার হওয়ার কারণে কর্নিয়াতে কোনো ব্লাড ভেসেল থাকে না এবং কোনো লাইট বাধাপ্রাপ্ত হয় না সেই ব্লাড ভেসেলের কারণে। ঠিক আছে, এইটা হচ্ছে কর্নিয়া অ্যাভাস্কুলার হওয়ার বেনিফিট। কর্নিয়া ভাস্কুলার হওয়ার একটা ক্লিনিক্যাল সুবিধাও আছে, সেই ক্লিনিক্যাল সুবিধা হচ্ছে আমরা জানি মানুষ মরণোত্তর চক্ষুদান কর্মসূচি বলে একটা কর্মসূচি আছে, একজন মানুষ মারা যাওয়ার খুব খুব দ্রুততার সাথে মারা গেলে তার চোখটা করে কি কর্নিয়াটা কেটে নেওয়া হয়, নিয়ে কোনো অন্ধ লোকের কর্নিয়াতে ট্রান্সপ্লান্ট করা হয়, এটাকে বলে কর্নিয়াল গ্রাফটিং। এখন এই যে কর্নিয়াতে ব্লাড সাপ্লাই নাই এটার একটা বড় বেনিফিট হচ্ছে কর্নিয়াল গ্রাফটিং খুব কমই রিজেকশন হয়। ঠিক আছে, রিজেকশন কম হয়, গ্রাফটিংটার সাকসেস খুব রেট বেড়ে যায় এই অ্যাভাস্কুলার হওয়ার কারণে। তাহলে যদি ভাই ভাতি জিজ্ঞেস করে যে কর্নিয়া অ্যাভাস্কুলার, কেন অ্যাভাস্কুলার, আমরা বলবো এর মাঝে কোনো ব্লাড সাপ্লাই নাই, সরাসরি কোনো ব্লাড ভেসেল নাই, কোনো ব্লাড সাপ্লাই নাই, তাহলে কর্নিয়া নিউট্রিশন পায় কোথা থেকে, তিনটা সোর্সের কথা বলবো, তারপরে বলবো এই অ্যাভাস্কুলারিটির কি কোনো বেনিফিট আছে। দুটো বেনিফিট আছে, একটা হচ্ছে অ্যাভাস্কুলার থাকার কারণে সে ট্রান্সপারেন্ট থাকতে পারে এবং একটা মিডিয়া হিসেবে কাজ করে, দুই নম্বর হচ্ছে এই ট্রান্সপারেন্ট থাকার কারণে কর্নিয়া গ্রাফটিং করলে রিজেকশন কম হয়। সেই কথাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে কর্নিয়া নিয়ে। নাও আমরা কর্নিয়ার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার জানতে চাই।
কর্নিয়ার হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আমরা পাঁচটা লেয়ার পাবো, সে পাঁচ লেয়ারের ফর্মুলা হচ্ছে ABCDE, সবাই মনে রাখতে হবে। কর্নিয়ার হিস্টোলজিক্যাল লেয়ারের ফর্মুলা হচ্ছে ABCDE। প্রথমে আসবো এ, এ মানে হচ্ছে এন্টেরিয়র এপিথেলিয়াম, দিস ইজ দ্য এন্টেরিয়র এপিথেলিয়াম। আমরা নিচের দিকে বড় বড় সেল দেখছি আর উপর দিকে ফ্ল্যাট সেল দেখি, তার মানে এটা হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সো এ মানে এন্টেরিয়র এপিথেলিয়াম, এ মানে হচ্ছে এন্টেরিয়র এপিথেলিয়াম হুইচ ইজ নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। দেন বি, বি মানে হচ্ছে এটা একটা বেসমেন্ট মেমব্রেন, অনেক ঠিক, এই জন্য এর নাম হচ্ছে বোমেন্স মেমব্রেন। বিতে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, যার নাম হচ্ছে বোমেন্স মেমব্রেন। আমরা জানি যে কোনো এপিথেলিয়ামের একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, সো এই যে নন কেরাটিনাইজ স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামটা দেখছি, তার একটা বেসমেন্ট মেমব্রেন থাকতেই হবে। এই সেই বেসমেন্ট মেমব্রেন যেটা নর্মালি চাইতে অনেক ঠিক হয়, তার নাম হচ্ছে বোমেন্স মেমব্রেন। তারপরে সি, সি মানে হচ্ছে সেটাকে বলে কানেকটিভ টিস্যু লেয়ার, দিস ইজ দা কানেকটিভ টিস্যু প্রপার। সি মানে কানেকটিভ টিস্যু প্রপার, এখানে অনেক কোলাজেন ফাইবার পাওয়া যায়, অনেক ফাইব্রোব্লাস্ট দেখা যায়। এই যে আমরা স্পিন্ডল শেপ কতগুলো সেল দেখছি, এগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট, যার নাম কর্নিয়াল কর্পাসল, এগুলোকে বলে কর্নিয়াল কর্পাসল। তাহলে যদি বলে এই কানেকটিভ টিস্যু লেয়ারে কি আছে, আমরা বলবো এখানে কোলাজেন ফাইবার পাওয়া যায় অনেক, আর থাকে অনেক ফাইব্রোব্লাস্ট যেগুলোকে বলা হয় কর্নিয়াল কর্পাসল। তারপরে হচ্ছে ডি, এ বি সির পরে স্বাভাবিকভাবে আসবে ডি। ডি মানে হচ্ছে এই যে ডি, ডি হচ্ছে আরেকটা বেসমেন্ট মেমব্রেন, যার নাম ডেসমেইটস মেমব্রেন। ডি হচ্ছে আরেকটা বেসমেন্ট মেমব্রেন, যার নাম ডেসমেইটস মেমব্রেন, এই যে এখানে দেখা যাচ্ছে। দেন লাস্ট লেয়ার ই, ই মানে হচ্ছে এন্ডোথেলিয়াম, ই মানে হচ্ছে এন্ডোথেলিয়াম। আমরা জানি এন্ডোথেলিয়াম মানে হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, ব্লাড ভেসেল এর লাইনিং হচ্ছে এন্ডোথেলিয়াম, যেটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তো হচ্ছে ই, এবং ইন্টারেস্টিং এটাও যে এখানে একটা এপিথেলিয়াম আছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, তারও নিশ্চয় একটা বেসমেন্ট মেমব্রেন দরকার, ইয়েস দরকার, এবং সেই বেসমেন্ট মেমব্রেনটাই হচ্ছে দিস বেসমেন্ট মেমব্রেন ডি। ডি মানে হচ্ছে ডেসমেইটস মেমব্রেন, কারণ এই মেমব্রেনটা অনেক ঠিক থাকে। তাহলে দুই পাশে দুটো এপিথেলিয়াম দেখলাম, দুই পাশে দুটো বেসমেন্ট মেমব্রেন দেখলাম, আর মাঝখানে আছে কানেকটিভ টিস্যু প্রপার বা সাবস্টেনশিয়া প্রোপ্রিয়া, তার নাম কানেকটিভ টিস্যু প্রপার বা সাবস্টেনশিয়া প্রোপ্রিয়া বলা হয়। এবার আমি যদি এটাকে টেক্সটে দেখাই, তো কর্নিয়াতে কি কি লেয়ার আছে, তাহলে প্রথমে এন্টেরিয়র এপিথেলিয়াম বা কর্নিয়াল এপিথেলিয়াম, আমরা জানি এটা নন কেরাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে থাকে বোমেন্স মেমব্রেন, যেটা একটা বেসমেন্ট মেমব্রেন এবং এটা সামনের দিকে থাকে, সে ইন্টেরিয়র বেসমেন্ট মেমব্রেন। তারপর হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার বা কর্নিয়াল স্ট্রোমা বা সাবস্টেনশিয়া প্রোপ্রিয়া, এটাই 99% থাকে। তারপরে ডিতে ডেসমেইটস মেমব্রেন বা পোস্টেরিয়র বেসমেন্ট মেমব্রেন। তারপরে ই হচ্ছে কর্নিয়াল এন্ডোথেলিয়াম, কর্নিয়াল এন্ডোথেলিয়াম, ই মানে এন্ডোথেলিয়াম। সো দিজ আর দ্য লেয়ার্স অফ দি কর্নিয়া। আমরা এবার জানবো হোয়াট ইজ কনজাংটিভা। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ক্লেরা দেখা যাচ্ছে, স্ক্লেরার উপরে আমরা একটা ট্রান্সপারেন্ট মেমব্রেন দেখতে পাই, সেই ট্রান্সপারেন্ট মেমব্রেনটার নামই হচ্ছে কনজাংটিভা। স্ক্লেরার উপরে যে ট্রান্সপারেন্ট মেমব্রেন যার মধ্য দিয়ে স্ক্লেরা দেখি, তার নামই হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভা যে শুধু আইবলের স্ক্লেরার উপরে থাকে তা নয়, এটা পালপেব্রা মানে আইলিডের ভিতর দিকেও থাকে। আমরা এই ছবিতে যদি দেখি, এই যে রেড কালার তা দিয়ে কনজাংটিভাকে বোঝানো হচ্ছে, এই যে আইলিডের ইনার স্পেক্টেও কনজাংটিভা থাকে, তার নাম হচ্ছে পালপেব্রাল কনজাংটিভা। আবার দেখবো সে ফোল্ড হয়ে ভাজ হয়ে সে চলে আসছে স্ক্লেরার সামনে, এই পার্টটার নাম হচ্ছে বালবার কনজাংটিভা। সো দিস ইজ দ্য পালপেব্রাল কনজাংটিভা অ্যান্ড দিস ইজ দ্য বালবার কনজাংটিভা। সিমিলারলি দিস ইজ দ্য পালপেব্রাল কনজাংটিভা অ্যান্ড দিস ইজ দ্য বালবার কনজাংটিভা। যেখানে ফোল্ড হয় সেই জায়গাটার নাম হচ্ছে, যেখানে ভাজকে সে ডিরেকশন চেঞ্জ করে তার নাম ফর্নিক্স। সো দিস ইজ সুপিরিয়র কনজাংটিভাল ফর্নিক্স, দিস ইজ ইনফিরিয়র কনজাংটিভাল ফর্নিক্স বলে। ওকে, একটা জিনিস মনে রাখতে হবে যে কর্নিয়ার উপরে কোনো কনজাংটিভা থাকে না,
কর্নিয়ার উপরে কোনো কনজাংটিভা থাকে না। আর আরেকটা বিষয় হচ্ছে কনজাংটিভাতে ব্লাড ভেসেল দেখা যায়। আমরা যদি কারো চোখের সাদা জায়গাতে তাকাই তাহলে অনেক চিকন চিকন ব্লাড ভেসেল দেখতে পাবো, এগুলো অ্যাকচুয়ালি কনজাংটিভার ব্লাড ভেসেল। কনজাংটিভাতে ব্লাড ভেসেল আছে এবং এই কনজাংটিভাতে ইনফ্লামেশন হলে এটাকে কনজাংটিভাইটিস বলে। হাউএভার কনজাংটিভা হচ্ছে একটা থিন ট্রান্সপারেন্ট মিউকোসা দ্যাট কভার এক্সপোজড ইন্টেরিয়র পোর্শন অব দিস ক্লেরা and continue as the lining of internal surface of the eyelid. Tahole conjunctiva hocche ekta transparent mucous membrane that covers the exposed interior part of the sclera. Sclerar sob jaga ke cover kore na, shudhu exposed interior part ke she cover kore ebong she continue hoy on the ইন্টারনাল সার্ফেস অফ দি আইলিড, সেটাকে লাইন করে, আইলিডের ইন্টারনাল সার্ফেস কেও লাইন করে, দ্যাট ইজ দা কনজাংটিভা। কনজাংটিভারও একটা লাইনিং এপিথেলিয়াম আছে, ঠিক আছে, যেহেতু মিউকোসা সো লাইনিং থাকবে, তার বেসমেন্ট মেমব্রেনও থাকতে হবে। এর লাইনিং এপিথেলিয়াম কি? কনজাংটিভার লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম। কনজাংটিভার লাইনিং হচ্ছে স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম এবং এই এপিথেলিয়ামে প্রচুর সেল থাকে, স্মল সেল, দেখতে গবলেট সেলের মতো, আর অনেক বইতে এগুলোকে গবলেট সেলই বলে এবং এরা মিউকাস সিক্রেট করে। কনজাংটিভাতে যে গবলেট সেলগুলো থাকে সেই সেলগুলো থেকে হিউজ অ্যামাউন্ট মিউকাস সিক্রেশন হয়, যেটা টিআর এর একটা কম্পোনেন্ট হিসেবে কাজ করে, টিআর এর কম্পোনেন্ট হয়ে যায়। সো এই হচ্ছে কনজাংটিভা। আমি এখান থেকে জানবো কনজাংটিভার পার্ট গুলো কি কি। একটা হচ্ছে বালবার কনজাংটিভা, একটা হচ্ছে পালপেব্রাল কনজাংটিভা, আর কি জানবো, ভাজগুলোকে বলে কনজাংটিভাল ফর্নিক্স, সুপিরিয়র কনজাংটিভাল ফর্নিক্স, ইনফিরিয়র কনজাংটিভাল ফর্নিক্স। আর জানবো কনজাংটিভাল লাইনিং হচ্ছে স্ট্রেটিফাইড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল, এই গবলেট সেল থেকে মিউকাস সিক্রেশন হয়। সুতরাং আইবল নিয়ে আমার এই প্রথম ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি, for watching my channel, for watching my video, and please subscribe my channel by clicking this bell icon. And if this video you feel really helpful to you, then please share the content with your friends and give like and comment in the comment section of the YouTube channel. So take care and goodbye.